ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعت بھائی بارك الله فيك. আপনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝলাম সেটা হলো যে একজন মানুষের জন্য পরকালে জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কতটুকু এলেম অর্জন করতে হবে। সম্মানিত ভাই, আপনারা অবশ্যই সুনান গ্রন্থের একটা হাদিসের খবর জানেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম অর্জন করা সকল মুসলিমদের জন্য ফরজ, নারী হোক পুরুষ হোক সকলের জন্য ফরজ, ধনী গরিব সকলের জন্য ফরজ। হ্যাঁ, এলেম অর্জন করা কতটুকু এলেম অর্জন করা ফরজ? হাদিসটির ব্যাখ্যায় ওলামায়ে দিন, জমহুর ওলামায়ে দিন যেটা বলেছেন সেটা হলো একজন ব্যক্তি তার উপর তৌহিদ শিক্ষা করা, ইমান খাঁটি ইমান আনায়ন করা ফরজ, এবং তার জন্য এই ইমান সম্পর্কে যত এলেম লাগে, শিরক বেদাত কুফুরি এগুলোকে পরিত্যাগ করে খাঁটি ইমানের জন্য যতটা এলেম দরকার ততটা এলেম অর্জন করাটা হচ্ছে ফরজ, প্রত্যেকের উপর ফরজ। বুঝেছেন? মানে একটা ইমান খাঁটি ইমান আনতে হলে, কিন্তু ভেজাইল ইমান, ইমান এনেছে কিন্তু তাবিজ কবজ ব্যবহার করে, মাজারে যায়, পীর ধরে আছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, হ্যাঁ এরকম ইমানের নাই। মানে খাঁটি ইমান দার হতে হলে তার অবশ্যই ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রসুলকে কেন্দ্র করে, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রসুল আপনি আগে জ্ঞান অর্জন করুন এই মর্মে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আপনি এই মর্মে জেনে নিন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, অর্থাৎ তৌহিদ খাঁটি ইমান জানতে হলে আপনার জ্ঞান অর্জন করতে হবে ফরজ। এক দুই নম্বর কথা হলো, রমজান মাসে রোজা রাখার জন্য যতটা জ্ঞান দরকার, একটা মানুষ রোজা থাকার যে মানে আপনার যে মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। একজন ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় করবে, পাঁচ অক্ত সালাত আদায় করার জন্য সুরা কেরাত দোয়া জিকির আজকার রুকু সাজদা ইত্যাদি মাসলা মাসাইলের সম্পর্কে যতটি জ্ঞান লাগে এগুলো জানতে তত পরিমাণ এলেম অর্জন করা ফরজ, সকলের উপর ফরজ। বুঝতে পেরেছেন? মানে পাঁচ অক্ত সালাত নফল সুন্নত সহস এই যত এলেম দরকার সেগুলো অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক জনের উপর, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চার নম্বর হচ্ছে জাকাত, যার উপর জাকাত ফরজ তার জাকাতের মাসলা মাসাইল জানা ফরজ, মানে জাকাত সম্পর্কে এলেম অর্জন করা ফরজ। কিন্তু যার উপর জাকাত ফরজ নাই তার উপর ওই এলেম অর্জন করা ফরজ নাই। অনুরূপভাবে বাইতুল্লাহ হজ পালন করা যার উপর ফরজ, আজ যে হজ পালন করতে যাবে তার উপর ওই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, অর্থাৎ বাইতুল্লাহ হজ সহি শুদ্ধভাবে যারা করতে পারে শিরক বিদাত থেকে মুক্ত থেকে খাঁটিভাবে আল্লাহর সন্তুষ্টের লক্ষ্যে বাইতুল্লাহর হজ পালন করতে যতটা এলেম লাগবে ততটা এলেম অর্জন করা ফরজ। যার হজ ফরজ নয় তার জন্য ওই সম্পর্কে এলেম অর্জন করা ফরজ না, যার জাকাত ফরজ নয় তার জন্য জাকাতের মাসলা মাসাইল শিক্ষা করাটা ফরজ নাই। এভাবে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন এলেম অর্জন করা সকলের উপর ফরজ, এর ফরজের অর্থ হলো যে কত পরিমাণ এলেম অর্জন করবে, যেটা তার আমল আকিদার সংশোধন করতে, পাঁচ অক্ত সালাত আদায় করতে, রমজান মাসে রোজা রাখতে ইত্যাদি, এই সম্পর্কে যত এলেম দরকার সেই এলেম অর্জন করা সকলের উপর ফরজ, সকলের উপর ফরজ। কিন্তু যারা দিনের প্রচার প্রসার করে, দাওয়াত তবলিগ করে, এদের এই জ্ঞান কঠিন, মানে যেটা আপনার জাগ্রত এলেম, যেটা যে এলেমের মাধ্যমে মানুষকে দিনের খেদমত করা যায়, দিনের দাওয়াত দেওয়া যায়, এরকম এলেম অর্জন করা সকলের উপর ফরজ না,
এগুলো সকলে উপকরণ না। যাদের এলেম আছে তারা দিন প্রচার করবে, যারা গভীর জ্ঞান অর্জন করেছে তারা প্রচার করবে, যাদের গভীর জ্ঞান নাই তারা দিনের কাজ বিনা এলেমে করবে না, দাওয়াত তবলিগের কাজ বিনা এলেমে করবে না, যতটুকু জ্ঞান আছে ততটুকু করবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, তোমরা আমার থেকে প্রচার করো যদিও একটা কথা হয়। তো যদি আপনি জানতে পারেন যে এটা একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, সুন্দরতম হাদিস, তাহলে আপনি সেই হাদিসে প্রচার করেন, ওটাই তবলিগ করা হয়ে গেল। তো এই জন্য ইসলাম প্রচার প্রসার করা সকলের জন্য ফরজ নয় বা সবারই এই দায়িত্ব নয়, যারা গভীর জ্ঞান অর্জন করেছেন তাদের এই দায়িত্ব, সাধারণ আম পাবলিকের জন্য এটা দরকার, এটা মানে তাদের উপর ফরজ না বা তাদের এটা করা জরুরি না। তাদের জন্য জরুরি হচ্ছে তাদের পাঁচ ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, ইমান খাঁটি ইমান আনা ইত্যাদি, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা তাদের ফরজ। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।